হাড়ের গুঁড়ো কি কিভাবে গাছে দেবেন, কোথায় পাবেন, এতে গাছের প্রয়োজনীয় কি ধরনের পুষ্টি উপাদান থাকে, অর্থাৎ এই হাড়ের গুঁড়ো সম্পর্কে খুঁটিনাটি তথ্য নিয়েই আজকের ভিডিও। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই জেনে নেওয়া যাক যে এই হাড়ের গুঁড়ো কিভাবে তৈরি হয়। মৃত চতুষ্পদ প্রাণী ও পাখির হাড় নির্দিষ্ট তাপমাত্রায় স্টিম বা বয়েল করে মেশিনের সাহায্যে এই হাড়ের গুঁড়ো তৈরি হয়। এই হাড়ের গুঁড়ো কেন গাছে প্রয়োগ করবেন? 22% ফসফরাস ও 12% ক্যালসিয়াম সমৃদ্ধ সম্পূর্ণ জৈব এই অর্গ্যানিক ফার্টিলাইজার, যা গাছের ফুল ও ফল ঝরে যাওয়া রক্ষা করে, পাশাপাশি শিকড় মজবুত করে, গাছের ফলন বৃদ্ধির পাশাপাশি ফুলের নির্দিষ্ট আকার তৈরি করতে সাহায্য করে। সেজন্য এই উৎকৃষ্ট মানের জৈব সার আমরা এ কারণেই গাছে ব্যবহার করে থাকি। কিভাবে এই হাড়ের গুঁড়ো গাছে দেবেন? গাছে হাড়ের গুঁড়ো প্রয়োগ করার আগে প্রথমেই আমরা জেনে নেব যে এই হাড়ের গুঁড়ো কয় প্রকার। সাধারণত এই হাড়ের গুঁড়োকে দুটি ফর্মে পাওয়া যায়, একটি হলো এরকম দানা আকারে আর আরেকটি হলো গুঁড়ো বা পাউডার ফর্মে। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই দানা আকারে যে বোনমিল আমরা পাই এটিকে আবার তিনটি পর্যায়ে ভাগ করা যায়, বড়, মাঝারি এবং ছোট দানা। এই বড়, মাঝারি এবং ছোট দানার পাশাপাশি এই যে পাউডার ফর্ম, এর মধ্যে কোনটি গাছে প্রয়োগ করবেন? হাড়ের গুঁড়ো যেহেতু স্লো রিলিজ ফার্টিলাইজার হিসেবে কাজ করে, সেজন্য দানার আকার অনুযায়ী গাছ সেভাবে দ্রুত পুষ্টি গ্রহণ করে। অর্থাৎ এই যে দানাগুলির যেরকম আকার হবে সেই অনুযায়ী গাছ দ্রুত তার পুষ্টি এর থেকে সংগ্রহ করতে পারবে। দানা যদি একেবারে বড় হয় তাহলে সেটি ডিকম্পোস্ট হয়ে গাছের খাদ্য তৈরি হতে বেশি সময় লাগবে, এবং একই প্রক্রিয়ায় মাঝারি এবং ছোট একটু বেশি, তার থেকে একটু কম সময় লাগে গাছের প্রয়োজনীয় পুষ্টি জোগাড় করতে। অর্থাৎ খুব সাধারণভাবে যদি বলা যায়, বোন মিল কেনার সময় আমরা চেষ্টা করব একেবারে খুব বড় বড় যেন না হয়, মাঝারি বা ছোট দানা থাকবে এরকম বোন মিল কেনার। তাহলে গাছের যে পুষ্টি উপাদান সেটি খুব দ্রুত এর থেকে তৈরি করে নিতে পারবে। এই দানাদার বোন মিলের থেকে দ্রুত গাছ এই পাউডার ফর্মে যে বোন মিল পাওয়া যায় সেখান থেকে খাবার গ্রহণ করতে পারে, কারণ এটি প্রসেস এবং খুব দ্রুত মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে গাছ এর থেকে খাদ্যগুণ সংগ্রহ করে। যদিও এই পাউডার ফর্মে যে বোন মিল পাওয়া যায় সেটি একটু দানাদার আকারের যে বোন মিল রয়েছে তার থেকে দাম বেশি হয়। কিভাবে প্রয়োগ করবেন? যখন আমরা নতুন চারা গাছ রোপণ করি সে সময় যখন টবের মাটি তৈরি করা হয়, সেই টবের মাটি তৈরির সময় সরাসরি এই বোন মিল ব্যবহার করতে পারেন। এছাড়া গাছের প্রয়োজন অনুযায়ী সরাসরি টবের মাটিতে এই বোন মিল ব্যবহার করা যায়। টবের মাপ অনুযায়ী এই বোন মিল কতটুকু দেবেন তার ওজন নির্ধারণ করা হয়। যদি 6 থেকে 8 ইঞ্চির কোনো টব হয় সেক্ষেত্রে এরকম চায়ের চামচের 1 চামচ, 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 চামচ, 12 থেকে 14 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 থেকে 2.5 চামচ, এবং 14 থেকে 16 ইঞ্চি যে টবগুলি রয়েছে সেখানে আমরা 3 থেকে 4 চামচ পর্যন্ত ব্যবহার করতে পারি। পাশাপাশি যদি 50 লিটারের কোনো ড্রামে ব্যবহার করেন সেখানে আমরা সর্বোচ্চ 150 থেকে 200 গ্রাম পর্যন্ত এই হাড়ের গুঁড়ো ব্যবহার করা যায়। যদি আপনি পাউডার ফর্মে ব্যবহার করেন মাপ একটু কমিয়ে ব্যবহার করবেন। 6 থেকে 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চা চামচের একটু কম পরিমাণ দেবেন, কারণ এটি খুব দ্রুত টবের মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে গাছ খাবার তৈরি করতে পারবে, সেজন্য এই মাপ যথেষ্ট। তো এভাবে টবের মাপ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। যদিও এটি অর্গ্যানিক, একটু বেশি কমে সেরকম গাছের কোনো ক্ষতি হয় না। যেহেতু এই হাড়ের গুঁড়ো স্লো রিলিজ ফার্টিলাইজার হিসেবে কাজ করে, তাই যখনই আমরা গাছে প্রয়োগ করব
দ্বিতীয়বার অন্ততপক্ষে দেড় থেকে দু মাস পর আবার প্রয়োগ করতে পারি, কারণ এটি কম্পোস্ট হয়ে গাছ খাবার গ্রহণ করতে এক থেকে দেড় মাস সময় লাগবে। তাই প্রথমবার প্রয়োগ করার আবারও দু মাস পর এই হাড়ের গুঁড়ো আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি। সহজলভ্য এই উৎকৃষ্ট মানের হাড়ের গুঁড়ো কোথায় পাবেন? যে কোনো গাছ বিক্রেতা হোক বা নার্সারির পাশাপাশি ফার্টিলাইজারের দোকানে পাবেন। এছাড়া সরাসরি যে সমস্ত অনলাইন মার্কেটিং ওয়েবসাইটগুলো আছে সেখানে যদি গিয়ে সার্চ করেন হাড়ের গুঁড়ো বা বোন মিল, তাহলেই খুব সহজেই আপনি যতটা পরিমাণে চাইছেন, সাধারণত 500 ও 1 কেজির প্যাকেট হয়, যতটুকু প্রয়োজন সেভাবে আপনি অনলাইন অর্ডার দিয়ে সরাসরি এই বোন মিল নিতে পারেন। কোন কোন গাছে এই বোন মিল ব্যবহার করবেন? সব ধরনের ফুল ফল ও সবজি গাছের ক্ষেত্রে সরাসরি এই বোন মিল ব্যবহার করতে পারি, বা আমরা যে সমস্ত মিশ্র সার তৈরি করি সেখানেও এই বোন মিল অ্যাড করে মিশ্র সারের মাধ্যমেও গাছে প্রয়োগ করতে পারি। এই হাড়ের গুঁড়ো গাছে দেওয়ার সময় আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যখন আমরা গাছে প্রয়োগ করব সে সময় এরকম চামচের সাহায্যে গাছে দেওয়া, না হলে যদি হাত দিয়ে দেন তাহলে অন্তত এরকম গ্লাভস পরে নেবেন হাতে। আর যদি এরকম পাউডার ফর্মে ব্যবহার করেন, ব্যবহারের সময় অবশ্যই করে মাস্ক ব্যবহার করবেন, না হলে এটি শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। যেহেতু এটি মৃত পশু পাখির হাড় দিয়ে তৈরি হয় তো এর মধ্যে ক্ষতিকর কোনো পদার্থ থাকতে পারে, তাই ব্যবহারের সময় এই সাধারণ যে সাবধানতাগুলো অবশ্যই করে অবলম্বন করবেন। হাড় গুঁড়ো যখনই আমরা স্টোর করব এরকম এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখবেন, এবং কন্টেনারটি যাতে ছায়া জায়গায় থাকে, তাহলে কি হবে, এই হাড় গুঁড়োর যে গুণগত মান তা বজায় থাকবে। রাসায়নিক যে DAP রয়েছে তার বিকল্প হিসেবে এই হাড়ের গুঁড়ো খুব সহজেই গাছে ব্যবহার করতে পারি। যেভাবে বললাম সেই নিয়ম ফলো করে গাছে প্রয়োগ করুন, তাহলে দেখবেন যে গাছের ফুল ফল ঝরা রোধ হবে, শিকড় মজবুত হবে। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন, তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।